আমাদেরকে তৈরি করেছি এই জন্য যে তোমরা আমার ইবাদত করবে। আমাদেরকে এখানে পাঠানো হয়েছে মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য নামাজ পড়া, নামাজের জন্য ওযু করা, মন পরিষ্কার রাখা, হালাল খাওয়া, সব কিছু কি উদ্দেশ্য, মূল সাবজেক্ট হলো নামাজ, ইবাদত, তেলাওয়াত, জিকির, আল্লাহর ধ্যান, আল্লাহর ভয়, আখেরাত ভাবনা, আত্মসমালোচনা, রাতের বা ওযু করে শুয়ে ভাবতে হবে যে আজকে আমি কি কি ভুল করেছি। সকালবেলা বাসার দারোয়ান থেকে নিয়ে ফেরা পর্যন্ত কতজন মানুষকে কি পরিমাণ গালিগালাজ করেছে, স্ত্রী পুত্র কন্যার কি কি অধিকার নষ্ট করেছে, মানুষের কি কি ক্ষতি করেছে, কয়টা মিথ্যা কথা বলেছে, সেই হিসাব করে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার তওবা করে তারপরে ঘুমাতে হবে। যদি রাত্রে মারা যাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, এই থাকতে হবে আমাদের সিলেবাস। মানুষের পাওনা হিসাব করতে হবে, লিখে রাখতে হবে ডায়েরিতে যে অপারগ হয়ে অমুকের কাছ থেকে টাকাগুলি নিয়েছিলাম। স্ত্রীকে বলতে হবে তুমি কিন্তু খুব খেয়াল রেখো, ছেলেদেরকে বলতে হবে বাবারা খেয়াল রেখো আমার যদি কিছু হয়েও যায় তুমি কিন্তু অমুক অমুক অমুকে এই যে দেখো ডায়েরি টাকা পৌঁছে দিও। কয়জন করি, এরপর আত্মীয় স্বজনের হক নষ্ট করে দেওয়া, ভাইদেরকে ক্ষতিগ্রস্ত করা, বোনদেরকে ঠকানো, এভাবে পার্টনারদেরকে ঠকানো, এবং এমন হয়েছে যে অন্যকে ঠকিয়ে টাকাটা খেয়ে ফেলতে পারলেই খুব আত্মতৃপ্তিতে থাকে যে বেঁচে গেছে, বাসে উঠে ভাড়াটা না দিয়ে নামতে পারলে খুব খুশি, আহ টাকাটা বেঁচে গেল, আসলে কি ফেঁসে গেল, মরে গেল। তো এই যে প্রত্যেকটা জায়গায় ছোট থেকে বড় যে চোররা এখনো ধরা পড়ে নাই, পালিয়ে গিয়েছে, তারা মনে করতেছে বেঁচে গেছে, আসলে আল্লাহর বিধান কি ছিল যে দেশের প্রচলিত আইনে বা মানুষের মনের কষ্ট দূর হয় এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিয়ে নিত তাহলে পরকালে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়ার আশা ছিল। অনেক অনেক খুনিদের মৃত্যুদণ্ডের সময় আমাদের কাছে ফতোয়া আসে যে যেভাবেই হোক ইসলামী আইনই হোক আর প্রচলিত আইনেই হোক যেহেতু অমুকের খুকুর জন্য মনিরের জন্য খুকুর ফাঁসি হচ্ছে, আছে নাকি একটা ঘটনা এরকম একটা কথা এসেছে যে ফাঁসি হচ্ছে তাহলে তার কি পরকালে মুক্তি হবে হুজুর? তখন আলেমদের কি জবাব? আমরা বলি হ্যাঁ, যেহেতু যে কোনোভাবেই ইসলামী আইনেও ছিল মৃত্যুদণ্ড, এখন প্রচলিত আইনেও তার মৃত্যুদণ্ড হয়েছে, এই জন্য আশা করা যায় সে যদি ফাঁসির আগে তওবা করে তাহলে তার আখেরাতে আল্লাহ মাফ করে দিবেন। আর কোনো বিচারের সম্মুখীন হলো না, টাকা দিয়ে বর্ডার পার হয়ে গেল, বিভিন্নভাবে চলে গেল, সে কিন্তু শেষ হয়ে গেল না, তার জন্য লক্ষ কোটি গুণ বেশি আজাব তার হবে। ওয়ালা ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, অবশ্যই পরকালে আজাব অনেক বড়, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, যদি তারা জানতো। ওয়ালা নুযিবান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে ফজরের নামাজে হয়তো আপনারা পড়েছেন প্রথম রাকাতে সূরা হামিম সিজদা, যে আমি দুনিয়াতে ছোট ছোট শাস্তি আজাব বন্যা বিপদ অসুখ বিসুখ দিয়ে তাকে পরীক্ষা করি, আসলে আখিরাতের আজাব অনেক বড়, এটা বোঝার জন্য এই বিষয়টি আমাদেরকে অর্জন করতে হবে যে আমাদের প্রতিটি কাজে। এখন যেমন মসজিদে এসেছেন, কিছু লোক তো আসে নাই, দোকানদারি করছে, টেলিভিশন দেখছে, গল্প করছে, ঘুরতে গেছে, নানান কিছু, তাদের যে আপনারা সফল কারণ আপনারা দুনিয়ার কাজটিকে বাদ দিয়ে আখেরাতের কাজটিকে গ্রহণ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এভাবেই জোহরের পরে জুমার পরে বাসায় গিয়ে যে কাজগুলি করবেন চিন্তা করবেন এই কাজটা আখেরাতের জন্য অনুকূলে না প্রতিকূলে, তাহলে আপনি সূরা কাহাব তেলাওয়াত করতে পারবেন, আর না হয়তো আপনার কাছে সূরা কাহাব পড়তে খুব কষ্ট হবে কিন্তু আজে বাজে ছবি দেখতে খুব আরাম লাগবে। অথচ এই গোনার পাপের আখেরাতের জমানাতেও এখনও সমাজে আমাদের দেশে এরকম লক্ষ কোটি লোক আছেন যারা কোনো দিন ছবি দেখেন না, কোনো সময়ও নেই, টেলিভিশনও নেই, সিনেমা কি জানেন নাই, জিন্দিগিতে সিনেমা হলের সামনেও যায় নাই, এখন লোক এমন লোক এই সমাজে এখনও বেঁচে আছে। তাহলে কেন বলছি আমরাও পারবো, কি করব আমরাও পারবো, এটা বলার জন্য এভাবে চেষ্টা করতে হবে। আসরের নামাজটা এখন 3000 লোক, আসরের নামাজে 300 লোক কেন হবে আমাকে বলেন, কেন আমাকে বলেন? যদি বলেন যে না আমরা পড়েছি কিন্তু আসরের সময় আমরা মিরপুর যাব মেয়ের বাসায়,
আছে না পুরান ঢাকা যাব আমরা কলকাতা যাব আমরা রাজশাহী যাব তাহলে রাজশাহী থেকে মিরপুর থেকে মোহাম্মদপুর থেকে শান্তিনগর থেকে যে মানুষগুলি এখানে বেড়াতে এসেছে তারা আসে নাই কেন আর আপনি যেখানে গিয়েছেন সেখানে কেন মসজিদে পড়বেন না তাহলে জমাতে যদি 3000 লোক হয় তাহলে তো আসরের নামাজে কমপক্ষে 1000 1500 লোক হওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন তাহলে আমরা আখেরাতের জীবনকে কিভাবে প্রাধান্য দিলাম আপনি যদি নামাজটা নিয়ে চর্চা করেন তাহলে নামাজের গুণ যদি আপনার মধ্যে প্রবেশ করে তাহলে আপনি কমিশন খাওয়ার জন্য টাকা মারার জন্য মানুষকে নষ্ট ক্ষতি করার জন্য আপনি কিছু করতে পারবেন না আপনার মধ্যে একটা শুদ্ধতা একটা শুভ্রতা একটা নেক নিয়ত একটি বিশুদ্ধতা তৈরি হবে এজন্য ভালো অফিসার সে ঘুষ খাইতে পারে না হাত পা কাঁপবে ভালো ব্যক্তি সুদ খাবে না ভালো ব্যক্তি কমিশন খাবে না আল্লাহ তার মধ্যে ভালো তৈরি করে দিয়েছেন তো আখেরাতকে প্রাধান্য দেওয়ার চর্চা অনুশীলন আমরা বাড়িয়ে দিই দ্বিতীয় সমস্যা হলো ইসারুন নাফসি আলাল আখার অন্যের উপর নিজেকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা এটা সমাজে অশান্তির এক কারণ অন্যের উপর নিজেকে প্রাধান্য দেওয়া অথচ উচিত ছিল কি অন্যকে প্রাধান্য দেওয়া সবার মনের মধ্যে যদি এটা থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতে সফল হয়েছিলেন কেন তিনি সাহাবায়ে কেরামকে এমন ভাবে তৈরি করেছিলেন প্রত্যেকই মনোভাব ছিল আমি সবার পরে লিফটে উঠব আমি সবার পরে ওযুতে যাব আমি সবার পরে গাড়িতে উঠব আগে আপনি উঠেন হজে যাবেন ভাই আপনি আগে উঠেন আপনার মসজিদে যাবেন আপনি আগে প্রবেশ করেন আপনি আগে এসেছেন আপনি ওযুটা করেন এই যে অন্যকে প্রাধান্য দেওয়া চারটা চেয়ার আছে পাঁচজন লোক তো সবাই চেষ্টা করবে যে আপনারা চারজন বসেন আমি দাঁড়াই এইটি হলো ইসলাম এটা হলো আখলাক এটি হলো নবীর শিক্ষা এবং তারা করে দেখিয়েছেন গাড়ি চলে না উভয়ই একসঙ্গে যেতে চায় পরে মাথায় টক্কর লাগে কিন্তু অনেক ড্রাইভার আবার পেশাদার ভালো আছে চিন্তা করে যে ঠিক আছে সে আগে যেতে চায় যাক না একটা গাড়িকে আগে যেতে দেওয়া কষ্ট করে শরীরের পেশি শক্তি দিয়ে রিকশা চালক একটা রিকশার স্পিড বাড়িয়েছে তাকে আপনি একটু আগে যেতে দেন একটু সবর করেন কারণ আপনার গাড়ি তো এটা তেলে চলছে মেশিনে চলছে রিকশাওয়ালা তো তার শক্তি দিয়ে চালাচ্ছে যে যারা চালায় তাকে একটু আগে যেতে দেন এভাবে একটু বয়স্ক লোককে আগে যেতে দেন শিশুদেরকে একটু আগে যেতে দেন নারীদেরকে একটু আগে যেতে দেন এই যে ওয়াহুম ইউসিরুনা আলা আনফুসহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের একটু লস হলেও অন্যকে এগিয়ে দেওয়া এটা সাহাবায়ে কেরামের গুণ আর হযরত ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করেছিলেন বলে তার সপক্ষে আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ এরপর এই মনোভাবটি আমাদের সর্বত্র থাকতে হবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তা ভালো না বাসো নিজের জন্য যা চাই অন্যের জন্য তাই চাই নিজে চাই নিরাপত্তা অন্যকেও নিরাপত্তা দিতে হবে নিজে চাই ভালো দই খেতে অন্যকেও ভালো দইয়ে খাওয়ার সন্ধান দিতে হবে নিজে চাই সুস্থ থাকতে অন্যকে এমন কয়েল তৈরি কারখানা করেছি যে কয়েল ব্যবহার করলে মানুষ আধা মারা হয়ে যায় কয়েলের মালিকরা কি কেউ কোনোদিন সেই কয়েল দিয়ে ঘুমায় আমাকে বলেন বাংলাদেশের ভুয়া কসমেটিক্সের মালিকরা কেউ সেই কসমেটিক্স ব্যবহার করে ভুয়া তেল যারা তৈরি করে খাদ্য তৈরি করে ঘি তৈরি করে নানান জিনিস তৈরি করে ফাস্টফুড তৈরি করে কোনো মালিক সেগুলি খায় না প্রথম দিন একটু খেয়েছিল পরে আর খায় না জানে যেটা বিষ কিন্তু সে বাংলাদেশের 20 কোটি মানুষকে খাওয়াচ্ছে জাহান্নাম কার জন্য এই জন্য অন্যকে প্রাধান্য দিতে হবে অন্যকে ভালোবাসতে হবে নিজের জন্য যে জিনিসটি ভালোবাসি তৃতীয় সমস্যা হলো আমাদের ইত্তেবাউল হাওয়া মন যা চাই তাই করি ইত্তেবাউল হাওয়া এটা সর্বনাশ দেখেন আল্লাহর রাসূল ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই রাসূলকে আল্লাহ বলে উম্মতকে শিক্ষা দিয়েছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনাহুম বিল আদল ফাহকুম বাইনাহুম বিল কিসত এরকম বলেছেন যে দাউদ আমি তোমাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি তুমি ইনসাফ করো ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাক আন সাবিলিল্লাহ
কখনো নিজের মনের ইচ্ছায় কাজ করো না, করলে সে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। নিজের মন মতো সিদ্ধান্ত নিলে এটার মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তানের কথায় চলবে, হয়ে যাবে। এখন মনের মতো আমরা কি করি, নিজের ধর্ম সমাজ পছন্দ করে না, নিজের মন মতো পোশাক পরে আছে কিনা, আমাদের ধর্ম ইসলামও সমর্থন করছে না, সমাজও এটা ভালো চোখে দেখছে না, এক এক শ্রেণীর ছেলে মেয়ে সেই রকম পোশাক পরছে মনে চাই, তারপর চলাফেরা আচরণ, মানুষের সামনে ধূমপান করা, গাড়িতে একটা কি লাগায় আওয়াজ করে বিকট শব্দ করে যাচ্ছে, জনপদ আবাসিক এলাকায় বাইক চালাচ্ছে, এদের চলাচল এবং গতি দেখলে এরা মানুষ না হনুমান বুঝতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই ছেলে, তুমি তো কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছো, তুমি যদি ভণ্ড বা বখাটে হও পঞ্চম শ্রেণীতে পাশ করেছো, তো পঞ্চম শ্রেণীর কোনো বইয়ে বা কোনো শিক্ষকই তোমাকে কোনোদিন বলে নাই যে অযথা মানুষকে কষ্ট দিও না? আপনি দেখবেন যে কিছু মানুষ এরকম, আপনার বাড়িতে বিয়ে, তো বিয়ে আপনার জন্য আনন্দ, এই বিয়ের আওয়াজ বা গানটা এমনভাবে সীমাবদ্ধ রাখেন যে শুধু আপনার মানুষেরাই শোনে, গোনা হলে তারাই গোনাগার হয়, কিন্তু আপনি আশেপাশের 20 বাড়ি 30 বাড়িতে আওয়াজ পৌঁছাবেন কোন অধিকারে? আমাদের দেশে আইনও নেই, অন্য দেশে মানে আইন আছে, তো এরকম বিষয় যে আপনার দ্বারা অন্যের কষ্ট হচ্ছে কি, মন চাচ্ছে, আমার মন চায় এইভাবে চালাচ্ছে, আমার মন চায় অমুকের দিকে তাকাচ্ছে, আমার মন চাচ্ছে এই গান শুনতেছে, আমার মন চায় এটা করতে তাই করতেছে, এই যে মনে চায় এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা বলে ইত্তেবাউল হাওয়া, মনে যা চায় তাই করবানা, কি করতে হবে, আল্লাহ রাসুলের হুকুম, সরকার বা প্রচলিত আইন, সামাজিক মূল্যবোধ, সামাজিক শাসন, পিতামাতার মর্যাদা, এলাকার মর্যাদা, মসজিদ মহল্লার মর্যাদা, তোমার বিবেক, সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিবে, কারণ এই সবগুলির সামনে তোমার বিবেক যদি উল্টাপাল্টা হয় তাহলে তোমার বিবেক তো শয়তানের বিবেক, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন, প্রচলিত আইন, সমাজ, সংসার, ধর্ম, মহামুরব্বী, উস্তাদ সবাইকে উপেক্ষা করে তোমার মনে চায় তুমি নগ্ন হয়ে বিবস্ত্র হয়ে চলবে, তখন তাকে পিটানো উচিত। আইয়ুব খানের শাসনামলে নাকি এরকম পিটানো হতো, কোনো ক্ষেত্রে পিটানো দরকার। এগুলি হলো খুবই মারাত্মক অপরাধ সমাজকে অশান্ত করার জন্য। এই যে বখাটে পড়া করে মনে চায় করে, লেখাপড়া করে না মন চায় করে না, স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গিয়ে বসে থাকে, আজকে কোন কাগজে দেখলাম এক পার্কে 50 টাকা দিলে ছেলে মেয়ে সেখানে 2-3 ঘন্টা থাকে, তো সেই 2-3 ঘন্টা কি এরা খতমে খাজে গান করে বান্দরামি করে? তো সেই এদের বিরুদ্ধে কী ব্যবস্থা আছে, এদের বিরুদ্ধে সরকার, শাসক, আমরা, জনগণ, মসজিদ কমিটি সবাই ব্যবস্থা নিতে হবে, এবং 2-4টাকে পিটালে বাকি 95টা সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহর বিধান, আল্লাহর শাসন। এটা সাহাবায়ে কেরাম তো 2 জনকে পিটাইতেন, 2-4 জনকে পিটালে, 4 জনকে পিটালে বাকি 96 জন বেহেশতের মতো শান্তিতে থাকবে, এটাই আল্লাহর বিধান। 4 হলো যে আল উকুফ আলাল লাযাত, আনন্দ ভোগ বিলাস এগুলির মধ্যে ডুবে থাকা, এটা নিজের ভালো মানুষ হওয়ার জন্য বড় অন্তরায় যে আনন্দ করছি এটাতেই থাকি, বেড়ানো, খেলানো, খাওয়া দাওয়া, উন্নত মানের জীবনযাপন করা, এর মধ্যে খুব সন্তুষ্ট হয়ে গিয়েছে, এতে যে আত্মা মরে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষতি হচ্ছে, হয়তো পাঁচ অক্ত নামাজও পড়ছে, নামাজের ফাঁকে গিয়ে বা নামাজের পর, রমজানের পর, ঈদের পর, ছুটির সময়ে এমন জীবনযাপন করছে যেটা একেবারে ভোগবিলাসের জীবন, আরব শাসকদের জীবন, রূপকথার শাসকদের বা রাজা বাদশাহদের জীবন। সমাজের দরিদ্র শ্রেণী হলো 70 ভাগ, 70 ভাগের দিকে একবারও নজর যাচ্ছে না, বন্যায় ডুবে যাওয়া মানুষগুলি এখন কি করে খাচ্ছে নজর যাচ্ছে না, কত শত মানুষ ভালো চিকিৎসা নিতে পারছে না, কত শতাংশ মানুষ পুষ্টি পায় না, কত শতাংশ মানুষ মশারি নাই এই জন্য ঘুমায় ডেঙ্গু ধরে, কত শতাংশ মানুষ শান্তিতে থাকতে পারছে না চোর ডাকাতের ভয়ে, কত শতাংশ মানুষ কঠিন রোগে আক্রান্ত কিন্তু তারা 10-20-50 হাজার টাকা খরচ করতে পারে না বলে তাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি চিন্তা আছে ধনীদের, ধনীরা ভোগ বিলাস আরামের মধ্যে চলতেছে, এটাও একটি ক্ষতি
ভালো মানুষ হওয়ার, ভালো সমাজ হওয়ার এবং এই লোকটি জান্নাতের পথে থাকার জন্য মনে করতেছে আচ্ছা আমার হালাল টাকাতে আমি করতেছি, তাহলে তো সাহাবায়ে কেরাম তো এই পরিমাণ করেন নাই, পূর্ববর্তী মহান মানুষগণ তো করেন নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই যুগের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন, কিন্তু তিনি 80 উট বোঝাই করে সেই তার সম্পদ তিনি দান করে দিয়েছেন। দানের পরিমাণটা দেখেন, হাতেম পাই নবীজির আগে তিনি চলে গিয়েছিলেন, হাতেম তার ছেলে সাহাবি ছিলেন, আদি ইবনে হাতেম সাহাবি হয়েছেন, তাইয়ের নাম এখনো কেন দান করার কারণে, হাজী মুহসিন যিনি কলকাতা পশ্চিমবঙ্গে ছিলেন তার ইতিহাসের নাম কেন দানের কারণে, এই এই চিন্তাটা কি আমরা করি? আমরা সঞ্চয় করে করে কত কোটি টাকার মালিক হলে থামবেন, কয়টা হসপিটাল বানালে থামবেন, কয়টা মার্কেট হলে থামবেন, কতগুলি শাড়ি কিনলে পরে আপনার স্ত্রী থামবে, কত পরিশ্রম হলে থামবেন, আপনার কোনো প্ল্যান নাই, মৃত্যু পর্যন্ত করবেনই। আমি দিয়ে দিলাম, মেয়াদ হইল আজরাইল আসা পর্যন্ত, আজরাইল আসলে পরে কাঁপতে কাঁপতে মরবে, এত সম্পদ, এত ঘি, এত ভালো খাইছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও ভুলে গেছে, বলে না বাবা কি জানি পড়তে হয়, ফোন করবে আমেরিকা থেকে ফোন করবে যে সাইয়েদুল ইস্তিগফারটা না কোনটা বাবা, আচ্ছা আমার তো বাবা মনে নেই, তাই হুজুরের কাছে জিজ্ঞাসা করি, ও খতিব সপ্তাহ শুক্রবার ছাড়া আসে না, মানে এরকম মুসলমান আমরা হয়ে গেছি, দর্শরীটা ভালো করে পড়তে পারবে না ভোগ বিলাসের কারণে, কালিমা মৃত্যুর সময় তালকিন, তালকিন তো তখন হবে যখন আপনার কিছু থাকবে ভিতরে, এই জন্য নবীজি কি বলেছেন তালকিন ওই লোক পড়তে হবে না কানের মধ্যে বলবা, ভিতরে থাকলে সেটা অনুরণিত হবে, ভিতরে না থাকলে তো অনুরণিত হবে না। এই জন্য তৃতীয় হলো ভোগ বিলাস এগুলি সীমিত করতে হবে, তারপরে এই জীবনটাই শেষ নয়, আরেকটা জীবন আছে, সেইভাবে একটা ভারসাম্যপূর্ণভাবে চলতে হবে, যত বেশি সম্পদ তত বেশি আপনার দান করতে হবে, যত বেশি সম্পদ তত বেশি আপনার ইবাদত করতে হবে, তত বেশি আপনার মানুষের উপকার করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে। একটা ধারণা কি যে মসজিদ মাদ্রাসায় দিলে আমি পার পেয়ে গেলাম, এটা না, বাংলাদেশের সব গ্রামের লোক সবাই তারা কি ব্রিজ পার হয়ে গিয়ে চিকিৎসা করতে পারে কিনা আপনাকে ধরা হবে, নাকি নৌকা দিয়ে পার হইতে হয়, বাংলাদেশের সব মানুষ তাদের স্ত্রীদের ওই স্বাভাবিক ডেলিভারির ব্যবস্থা আছে কিনা, নাকি ডাকাতের হসপিটাল লাগে সিজার করতে বাধ্য করা হয়, বাংলাদেশের সব মানুষের আর্থিক অবস্থা পুষ্টি খাদ্য ইত্যাদি ঠিক আছে কিনা, এটা ধনীরা সংগঠন করে দেখতে হবে, ধনীরা সংগঠন করে একটা ব্যাংক করার জন্য, 20 জন ধনী কয় আমরা চলেন একটা সামাজিক কাজ করি, কি সামাজিক কাজ, আর একটা ব্যাংক করি মানে পদ্মা ব্যাংক, 10,000 কোটি টাকা খেয়ে দিয়ে পালিয়ে যাবে, নিজেও ডাইরেক্টর, ছেলেও ডাইরেক্টর, স্ত্রীও ডাইরেক্টর, সামাজিক কাজ করতেছে, কোনো সামাজিক কাজ নয়, এটা একটা একটা ব্যবসা বা একটা ডাকাতি, ঠিক কিনা বলেন, এ থেকে বেরিয়ে আসতে হবে, সমাজের জন্য যার যত টাকা অত বেশি দান করবেন, দূরে গিয়ে দান করবেন, শুধু উত্তরা তো অত গরিব লোক নেই, এই এ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন যে তার কাছে দৃষ্টান্ত আছে, একবার একজন নারী খুবই দিনদার নামাজি তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ দূর থেকে আপনার কথা শুনে নামাজ পড়ে আমি একটা হাদিয়া নিয়ে এসেছি, নিজের হাতে একটা চাদর তৈরি করে এটা নেন, দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা, ঠিক আছে আমার তুমি দিয়েছো খুশি হলে আমি রাখলাম, তিনি এটা রেখেছেন কি এত দামি চাদর পরবেন না কাউকে দিয়ে দিবেন এরকম একটা নিয়ত করে রেখেছেন, এটা দু একবার পরেছেন, পরে একদিন বের হয়েছেন, একজন সাধারণ সাহাবি মুসলমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই চাদরটি আমার খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে, তো মহান নবীজি বললেন যে ঠিক আছে তাহলে তুমি নিয়ে যাও, দিয়ে দিয়েছেন। এরপরে এই সাহাবি যখন মসজিদ থেকে আলাদা হয়েছেন, অন্য সাহাবায়ে কেরাম তাকে ধরলেন যে এই একটি চাদর নবীজিকে একজন হাদিয়া দিয়েছে, উনি পড়তেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন বিদেশির আসলে তো একটা ভালো কাপড় পরা একটা সুন্নাত, তুমি এটা চাইলে আর নবীজি দিয়ে দিলেন, তুমি এটা কেন চাইলে, তাকে একটু মালামত করলেন। আর ওই সাহাবি তখন উত্তর দিলেন যে আমি আসলে এইভাবে চিন্তা করি নাই, আমার কাছে নবীজির একটা জিনিস থাকা বরকতের মনে করেছি, এই জন্য আমি চাদরটি সুন্দর বলেছি, এতে করেই নবীজি আমাকে এটা আবার হাতিয়ে দিয়ে দিয়েছেন,
আমি এটা এখন গায়ে দিয়ে দুই একদিন নামাজ পড়ে রেখে দিব এবং আমার নিয়ত হলো যে আমার এই মৃত্যুর পরে এই চাদরই যেন কাফন হয় আল্লাহর রাসূলের শরীরে স্পর্শের বরকতে আমি যেন নাজাত পেয়ে যাই শিক্ষাটা কি নবীজি পছন্দের জিনিসটা চাইতে দান করে দিয়েছেন হযরত আবু তালহার সেই ঘটনাটি তো আপনাদের জানা আছে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মুসাফির এলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাড়িতে খবর পাঠালেন মসজিদ থেকে তার বাসা তো কাছেই বললেন যে বাসায় কি কিছু আছে একজন মুসাফির এসেছেন তাকে একটু আপ্যায়ন করার তখন উম্মাহাতুল মুমিনিন যে কয়জন ছিলেন তারা বললেন যে কোনো কারণে আজকে আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নেই এরকম হয় না অনেক মানুষের যে বাচ্চাদেরকে দেওয়ার মতো বিস্কিটও কেনা নেই বা কিছুই নেই বা খেজুর নাই এরকম তো পানি ছাড়া কিছু নেই খবরটা এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন প্রথম নিজে দায়িত্ব নিয়েছিলেন চেষ্টা করেছেন পরে বললেন যে মান মিনকুম ইউদিফু হাযা তোমাদের মধ্যে কে আছে যে তাকে একটু মেহমানদারি করবে তখন উপস্থিত সাহাবীদের মধ্যে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করি অর্থাৎ যারা ছিলেন তারা সবাই এখানে একটু সীমিত আয়ের লোক ছিলেন এজন্য কেউ কিছু বলছেন না আর আল্লাহর রাসূল প্রস্তাবটা দিয়েছেন কেমন দেখা যাচ্ছে সবাই বিব্রত বোধ করছেন দেখে একজন দরিদ্র সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মেহমান হিসেবে নিয়ে যাব তিনি তাকে বাসায় নিয়ে গেলেন গিয়ে স্ত্রীকে বললেন যে একজন মেহমান আল্লাহর রাসূলের এখন আমি নিয়ে এসেছি তাকে আপ্যায়নের ব্যবস্থা করো কি আছে তখন তার স্ত্রী বললেন যে আমাদের সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে যেটা তারা খাবে তখন সেই সাহাবী বললেন যে দেখো একটি বুদ্ধি করি সেটা হলো বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও মা একটু আদর করলে তো ঘুমিয়ে যায় খোদার নিয়েই ঘুম পাড়িয়ে দাও আর আমরা দুজন আর কিছু খাবো না মেহমানকে খাবারটা দিয়ে দাও রেডি করে আর ওই বাতি ঠিক করার কৌশল করে তুমি বাতিটা নিবিয়ে আমরা ওই পাশে বসে থাকবো এটুকু বুখারী হাদিসে আছে এবং এটাও আছে যে তারা এমন একটা ভান করলেন যে তারাও খাচ্ছেন ঘরে বসে সন্তানদেরকে উপোস রেখে ঘুম পাড়িয়ে দিলেন নিজেও খেলেন না স্ত্রীকেও এই কৌশলে দিলেন কেউ খেলেন না ওই মেহমানকেই তিনি যেন কোনো রকমের সংকোচ না করেন স্বাভাবিকভাবে সেই রুটি বা সেই খাবারটা খেয়ে তিনি সম্মানের সাথে যান এই জন্য এটা করলেন তো এই ঘটনা করে তারা ঘুমিয়ে আছেন সকালবেলা যখন ফজরের নামাজের সময় সেই সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু তালহা তুমি রাতে কি এক আমল করেছো যে তোমার জন্য আল্লাহ তাআলা ওয়া হুম ইগফিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা নিজেদের একটু কষ্ট হলেও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে এই আয়াতটা আল্লাহ শুধু তোমার জন্য নাজিল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আড়াই বছর পর সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তো তার আকাঙ্ক্ষা অনুযায়ী সিনিয়র সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে পিছনে বুক পরিমাণ একটু পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিয়েছে এই জন্য আমরা পাশাপাশি মনে করি আসলে একটু পিছনে তো প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হয় এরপরে আল্লাহর রাসূলের পায়ের দিক থেকে জায়গাটা খালি ছিল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা তিনি 10 বছর শাসন করেছেন মদিনা কেন্দ্রিক মুসলিম জাহান তো বার্ধক্যের এক পর্যায়ে তার মনটা একটু নরম হয়ে গেল আর যেহেতু তারা নবীজির সান্নিধ্যে এতদিন ছিলেন কত স্মৃতি কত ঘটনা কত শিক্ষা কত মত বিনিময় কত কিছু আছে সেটা তো অন্য মানুষ কল্পনাও করতে পারবে না সেই ভালোবাসা গভীরতা থেকে তার প্রতি মায়া মমতা স্নেহ স্মৃতির তাড়নায় তিনি একবার একটু সাহস করে তার ছেলেকে বললেন যে নবীজির কবরের পাশেই তো উম্মুল মুমিনিনদের বাড়ি নবীজির স্ত্রীগণের বাসা তুমি গিয়ে একটু অনুমতি নাও আমি নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু সালাম দিতে চাই একটি প্রস্তাব নিয়ে যেতে চাই তখন ছেলেকে জানালেন
বলেন যে আব্বা আপনাকে সালাম দিতে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আয়েশার বয়স ছিল 18 বছর। এরপর তিনি আরো প্রায় 60 বছর বা 58 বছর জীবিত ছিলেন। 58-59 সনে তার ওফাত হয়েছে। এই দীর্ঘ সময় তিনি তো বৈধব্যের জীবন বিধবাহিত ছিলেন, শুধুই হাদিস চর্চা করেছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, মসজিদে কি হয়, সারা পৃথিবীতে মুসলমানদের কি হয় সেগুলি তিনি দেখতেন এবং নির্দেশনা দিতেন। তো গিয়ে সালাম দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বৃদ্ধ আর আরো আরো বয়স্ক আরো বৃদ্ধ, তিনি বললেন যে আম্মা জান একটা আবদার নিয়ে এসেছি, যদি আপনি কবুল করেন তাহলে রাখবো, আর না হয়ে বলবো না। তিনি বললেন যে ঠিক আছে বলেন। বললেন যে আমার এক আকাঙ্ক্ষা যে আমার সারা জীবন তো নবীজির সঙ্গে ছিলাম আর এখানে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, তো নবীজির পায়ের কাছে যে খালি জায়গাটা এইটাতে যদি আমার একটু দাফনের অনুমতি দিতেন। তিনি কিন্তু শাসক আমিরুল মুমিনীন, এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমারও তো একটা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমার বাবা এখানে আমার স্বামী, আবু বকর তো তার পিতা, পিতার পাশে স্বামীর পায়ের কাছে আমি একটু শুব, কিন্তু আপনি বলে ফেলেছেন, আপনি আকাঙ্ক্ষা করেছেন, আমি আমার এই ইচ্ছাটাকে মাটি দিয়ে আপনাকেই অনুমতি দিয়ে দিলাম। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে, আর তিনি তার ঘর ছেড়ে, এটা তার বসতঘর ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোথায় জান্নাতুল বাকিতে 200-300 গজ দূরে গিয়েছেন। তো ইসলাম শিক্ষা দিয়েছে যে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যের ইচ্ছাকে রক্ষা করার কি দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। মানুষগুলি যদি এরকম হয় সমাজে দেশে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আখলাক, এরকম উদারতা, এরকম সুন্দর চরিত্র দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত আদায় করুন।